হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ অর্থাৎ ফেব্রুয়ারি এক তারিখ দুই সালে যে বাংলা পরীক্ষাটা হলো হাই মাদ্রাসার সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে তবুও তোমরা উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও তোমরা সঠিক উত্তর দিয়ে এসেছ কি না তাছাড়া যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিবে তারাও একটু দেখে নাও তোমাদের সুবিধা হবে অনেক সময় দেখা যায় মাদ্রাসা থেকে বিশেষ করে রচনাগুলো অনেকটাই যারা মাধ্যমিক দিবে হাই স্কুল থেকে তাদের কমন চলে আসে চলো আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে বললে না করতে পারবে না অ্যান্সার হবে ঘ সন্ধ্যা তারা দ্বিতীয় তেওয়ারি ঘরে ছিল না সে কোথায় গিয়েছিল ক বর্মা বর্মানাস দেখতে ফয়ায় গিয়েছিল তিন নদের চাঁদের বয়স গ তিরিশ বছর চার আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ক কাছে দূরে পাঁচ বিদায় হবে দেহ বিধুমুখী বিধুমুখী হলেন গ প্রমীলা ছয় দিগম্বরের জটায় কে হাসে ঘ শিশু চাঁদের কর সাত কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কথা বলা হয়েছে ক পকেটমার আট কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন নয় কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল চার উনিশ এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে রেখাঙ্কিত পথটি খ কর্মকারক এগারো অনুসর্গের অপর নাম গ কর্মপ্রবচনীয় বারো পরপদের অর্থ প্রাধান্য পাই খ তৎপুরুষ সমাসে তেরো পরম আত্মা আপনার কল্যাণ করুক রেখাঙ্কিত পত্রীর ব্যাসবাক্য ক পরম যে আত্মা চোদ্দ সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গঠনগতভাবে বাক্যটি গ যৌগিক বাক্য পনেরো বাক্যের যোগ্যতা বলতে বোঝায় ক পদ বা পদ সমষ্টির সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ একটি ভাব বাচ্চারের উদাহরণ হলো ঘ আমার বাড়ি যাওয়া হলো না সতেরো তোরা জয়ধ্বনি কর এই কোন বাচ্চের উদাহরণ ক কর্তৃ বাচ্চ্য এবার বাকি প্রশ্নগুলো যেহেতু মানে বড় আছে তাই অ্যান্সার করা অ্যানসার লিখে দেখানো সম্ভব নয় তোমার প্রশ্নগুলো দেখে নাও পরবর্তীতে আমরা এই অ্যান্সারগুলোও করে দেবো তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের ভাব সরি বঙ্গানুবাটটা আমি করে দিচ্ছি একটু মিলিয়ে নাও তোমরা ঠিক করে এসেছিলে কি না এবার যেটা রচনায় এসছিল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সুফল ও কুফল ছাত্রজীবনে জীবনে বিজ্ঞান ও কুসংস্কার আর বাংলার উৎসব চলো এবার বঙ্গনুবাটটা মিলিয়ে দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্র জীবন হল ভবিষ্যতের প্রস্তুতির পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটা হলো জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে আজ একটা ছাত্র হচ্ছে কিশোর বাট হি উইল বি ম্যান টু মরো কিন্তু ভবিষ্যতে সে একটা পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হবে বাকি যে পরীক্ষাগুলো হবে প্রতিটি পরীক্ষার উত্তরই আমরা চ্যানেলে প্রকাশ করবো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে ধন্যবাদ